নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমরা যে স্ট্যাটেজিকে পর পাঁচশো এমসি কিউ কোশ্চেন সিরিজ শুরু করেছিলাম যেখানে অলরেডি আমরা পার্ট ওয়ান থেকে পার্ট টোয়েন্টি থ্রি তেইশটি ক্লাস কমপ্লিট করেছি আজকে আমরা চব্বিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো দেখো রিসেন্টলি ডাব্লিউবিসিএস প্লিট এক্সাম অনুষ্ঠিত হলো সেখানে এই আমাদের তেইশটি ক্লাস থেকে প্রায় দুই থেকে তিনটি কোয়েশ্চেন কমন হয়েছিল তো তোমরা বুঝতেই পারছো এই পাঁচশো এমসি কিউ সিরিজ কতটা ইম্পর্টেন্ট তোমাদের সমাপ্ত আপকামিং এক্সামের জন্য ওকে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো ভ্যাম্বনাথ রদ কোথায় অবস্থিত বলো ভ্যাম্বনাথ রদ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তোমাদের কমেন্ট করে দেখি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ কেরালা উপকূল কেরালা উপকূলের মধ্যে ভ্যাম্যনাথ হ্রদ অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখবে এবার দেখো যৌতু যদি চলো দুইশো একত্রিশ নম্বর প্রশ্ন এর আগে আমরা দুইশো তিরিশটি এমসিকিউ কোশ্চেন খুব ডিটেলসে আলোচনা করেছি তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যদি তোমরা সেই প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো তো ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিওর আয় বটন পেয়ে যাবে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্ট লিস্ট অ্যাভেলেবেল রয়েছে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে কারণ সেখানেও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিটেলসে আলোচনা করা হয়েছে তো চলো এবার এই প্রশ্নের অ্যানসার কমেন্ট করো দেখো প্রশ্ন কী রয়েছে মাউন্ট অ্যাভারেস্ট কোন হিমালয় পর্বত শ্রেণীর অন্তর্গত বলো মাউন্ট অ্যাভারেস্ট কোন হিমালয় পর্বত শ্রেণীর অন্তর্গত দেখো হিমালয়ের যে সমান্তরাল পর্বত রয়েছে তার পাঁচটি ভাগ রয়েছে যার মধ্যে এখানে চারটা অপশান দেওয়া রয়েছে একটা ভাগের নাম এখানে উল্লেখ নেই সেটা হচ্ছে পূর্বের পার্বত্য অঞ্চল এর উল্লেখ নেই ক্লিয়ার তো চলো এবার তোমরা সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখো সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি গ্রেটার হিমালয় গ্রেটার হিমালয়ের মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট ওকে দেখো হিমালয় থেকে অনেক কোশ্চেন হয় আর এই চ্যাপ্টারটা একটু কনফিউজিং সৃষ্টি করে তো তোমাদেরকে আমি এই চ্যাপ্টারটা যখন বেসিক পড়াবো পুরো অধ্যায় ভিত্তিক তখন কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো ওকে তো দেখো এবার এখান থেকে কী কী প্রশ্ন হয় সেটা একটু দেখে নাও দেখো গ্রেটার হিমালয় থেকে প্রচুর প্রশ্ন হয় গ্রেটার হিমালয়ের মধ্যে পৃথিবীর উচ্চতম সিংহ অনেক অবস্থিত রয়েছে যার মধ্যে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম সিংহ হচ্ছে মাউন্ট এভারেস্ট এটা রয়েছে গ্রেটার হিমালয়ের মধ্যেই উচ্চতা কত আট হাজার আটশো মিটার এবার তোমরা অনেকেই কমেন্ট করবে যে এর উচ্চতা তখন বেড়ে গেছে বেড়ে গেছে ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষায় অপশনে কিন্তু এটাই দেখতে পাওয়া যায় ওকে সো আমাদের এটাই মনে রাখতে হবে ক্লিয়ার এবার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো মিটার এটাও কিন্তু গ্রেটার হিমালয়ের মধ্যেই অন্তর্গত ওকে আচ্ছা এবার হচ্ছে মাকালু এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে নেপাল অবস্থিত মনে রাখবে মাকালো হচ্ছে নেপাল অবস্থিত আর এর উচ্চতা হচ্ছে আট মিটার আর ধোলাগিরি ধোলাগিরি কোথায় অবস্থিত এটাও নেপাল অবস্থিত এর উচ্চতা হচ্ছে আট মিটার ওকে এছাড়াও রয়েছে নাঙ্গা পর্বত এটা ভারতে অবস্থিত আর এরও উচ্চতা কিন্তু একদম সেম ধোলাগিরার মধ্যেই ঠিক আছে আট মিটার ওকে তো এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা মাকালো ধোলাগিরি নাঙ্গা পর্বত অন্নপূর্ণা এগুলো সব কিন্তু গ্রেটার হিমালয়ের মধ্যে অবস্থিত রয়েছে এবার এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে তোমাদেরকে যে ভারতে অবস্থিত ভারতের সর্বোচ্চ সিংহের নাম কী ভারতে অবস্থিত ভারতের সর্বোচ্চ সিংহের নাম কী তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা মনে রাখবে ভারতের মধ্যে অবস্থিত ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওকে চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত বলো বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করে দেখি বানিয়াল গিরিপথ কোথায় অবস্থিত দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের মধ্যে অবস্থিত হচ্ছে বানিয়াল গিরিপথ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে ঠিক আছে যে বানিয়াল গিরিপদ কোথায় অবস্থিত এবার দেখো বানিয়াল গিরিপথের যে কাজ সেটা কী রয়েছে ঠিক আছে কেন ইম্পর্ট্যান্ট এটা বানিয়াল গিরিপথ জম্মু ও কাশ্মীরের মধ্যে ঠিক আছে জম্মু ও কাশ্মীরের মধ্যে কি করেছে সংযোগ স্থাপন করেছে কে এই বানিয়াল গিরিপথ ওকে এই জন্য এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় জিজ্ঞেস করে ওকে ঠিক সেরকমই একটা ইম্পর্টেন্ট গিরিপথ জিজ্ঞেস করা হয় সিকিমের মধ্যে অবস্থিত যার নাম হচ্ছে কি নাথুলা গিরিপথ নাথুলা গিরিপথ ভারত ও চীনের মধ্যে সংযোগ স্থাপন করেছে যা সিকিমে অবস্থিত মনে রাখবে ওকে আচ্ছা তোমাদের জন্য কোশ্চেন হলো কারাকোরাম গিরিপথ কোথায় অবস্থিত কে কে পারবে বলো তো কারাকোরাম গিরিপথ কোথায় অবস্থিত কমেন্টে জানাও দেখি কী কে পারবে চলো পরবর্তী কোশ্চেন দেখো ভ্যাম্বনাথ হ্রদ কোথায় অবস্থিত বলো ভ্যাম্বনাথ হ্রদ কোথায় অবস্থিত দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করা কোশ্চেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ কেরালা উপকূল কেরালা উপকূলের মধ্যে অবস্থিত হচ্ছে ভ্যাম্বনাথ হ্রদ এবার তোমাদের মনে এখন অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে ভ্যাম্ব্যনাথ হ্রদ যদি জিজ্ঞেস করে একজ্যাক্ট কোন রাজ্যে অবস্থিত তখন আমরা সঠিক অ্যান্সার কী করব তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মনে রাখবে কেরালা ঠিক আছে কেরালা রাজ্যে অবস্থিত হচ্ছে ভ্যাম্বনাথ হ্রদ এই যে কেরালা উপকূল রয়েছে এটা অপর আর কী নামে পরিচিত এটা অপর মালাবার উপকূল নামেও পরিচিত পরীক্ষায় ডাইরেক্ট এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে যে মালাবার উপকূল কোথায় অবস্থিত রাজ্যের অপশান দিয়ে দিই তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা মনে রাখবে আর এই মালাবার উপকূল বা কেরালা উপকূলের বৃহত্তম হ্রদ হচ্ছে ভ্যাম্বনাথ হ্রদ ওকে এবার দেখো অপশান থেকে উড়িষ্যাতে কী রয়েছে উড়িষ্যাতে বিখ্যাত চিল্কা হ্রদ রয়েছে রাজস্থানের মধ্যে কী রয়েছে রাজস্থানের মধ্যে সম্বর হ্রদ রয়েছে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো গরুমোরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো গরু জাতীয় উদ্যান চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো খুবই সহজ প্রশ্ন গরু জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত হচ্ছে গরুমোরা ন্যাশনাল পার্ক আচ্ছা তোমাদের জন্য একটা রইল রইলো বলতো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোট কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোট কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে তোমাদেরকে অপশান দিচ্ছি চার পাঁচ ছয় সাত এই চারটা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কমেন্ট করো ওয়েস্ট বেঙ্গলে মোট কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে ওকে আচ্ছা তার মধ্যে কিছু বিখ্যাত ন্যাশনাল পার্ক যেগুলোর একজ্যাক্ট লোকেশনটা জিজ্ঞেস করে অর্থাৎ কোন জেলাতে অবস্থিত জিজ্ঞেস করে মনে রাখবে জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বলো তো জলদাপাড়া ন্যাশনাল পার্ক হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত কত সালে এস্টাবলিশ হয়েছে দু হাজার চোদ্দোতে বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটাও কিন্তু আলিপুর দুয়ারে অবস্থিত কত সালে এস্টাবলিশ হয়েছে নাইনটিন নাইনটি টু উনিশশো বিরানব্বই গুরুমোড়া ন্যাশনাল পার্ক যেটা এখানে অপশানে রয়েছে ঠিক আছে গুরুমোড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটা কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত মনে রাখবে জলপাইগুড়িতে অবস্থিত হচ্ছে গুরুমোড়া ন্যাশনাল পার্ক কত সালে এস্টাবলিশ হয় নাইনটিন নাইনটি ফোর উনিশশো চুরানব্বইতে ওকে ঠিক সেরকমই জিজ্ঞেস করে সিঙ্গালিনা ন্যাশনাল পার্ক দার্জিলিংয়ে অবস্থিত সুন্দরবন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থ চব্বিশ পরগনাতে অবস্থিত আর নেললোর ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থ এটা হচ্ছে কালিম্পকে অবস্থিত ওকে চলো এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি বলো ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনির নাম কী চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেইভলি নেইভলি হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি এবার তোমরা অনেকেই কনফিউশন হবে যে লিগনাইট কয়লা খনি মানে কি দেখো কয়লাকে আমরা কয় ভাগে ভাগ করি কয়লাকে কই ভাগে ভাগ করি কে কে পারবে কমেন্টে জানাও দেখি দেখো কয়লাকে আমরা প্রধানত চারটা ভাগে ভাগ করে থাকি ঠিক আছে সেই চারটি ভাগের নাম কি একটা হচ্ছে পিট কয়লা একটা হচ্ছে লিগনাইট কয়লা একটা হচ্ছে বিটুমিনাস কয়লা আর একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে সব থেকে উচ্চমানের কয়লার নাম কী তখন কিন্তু সঠিক অ্যান্সার হবে অ্যান্থ্রাসাইড কয়লা মনে রাখবে সব থেকে উচ্চমানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইড ওকে যাতে কার্বনের পরিমাণ প্রায় নাইনটি পারসেন্ট থাকে আর সব থেকে নিম্নমানের কয়লা কী এটা তোমরা জানাও তো দেখি কমেন্টে কে কে পারবে সব থেকে নিম্নমানের কয়লা দেখো যে কয়লাতে কার্বনের পরিমাণ সবথেকে কম সেটাকে আমরা নিম্নমানের কয়লা ধরে থাকি আর যে কয়লাতে কার্বনের পরিমাণ সব সবথেকে বেশি সেটাকে আমরা উচ্চমানের কয়লা ধরে থাকি ওকে তো তার জন্য এখানে উল্লেখ রয়েছে লিগনাইট কয়লা খনি বৃহত্তম তো সেটা হবে সঠিক অ্যান্সার নাই বলি আর ঠিক যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো যে ভারতের বৃহত্তম বিটুমিনাস কয়লা খনির নাম কি ভারতের বৃহত্তম বিটুমিনাস কয়লা খনি তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যেত অপশান বি মনে রাখবে ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম বিটুমিনাস কয়লা খনির নাম ওকে আর এবার দেখো অপশান সি রানিগঞ্জ রানীগঞ্জে কোন কয়লা পাওয়া যায় বলো তো রানীগঞ্জের মধ্যে কোন কয়লা পাওয়া যায় কে কে পারবে কমেন্টে জানাও দেখি এটা কিন্তু মনে রাখবে পশ্চিমবঙ্গের মধ্য অবস্থিত এবং ভারতের প্রাচীনতম কয়লা খনি হচ্ছে রানীগঞ্জ কয়লা খনি কত সালে খনন কার্য শুরু হয় সতেরোশো চুয়াত্তরতে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো ইল্লোরার বিখ্যাত শিব মন্দিরটি কোন রাজবংশের সময়ে নির্মিত হয়েছিল বলো ইল্লোরার বিখ্যাত শিব মন্দিরটি কোন রাজবংশের সময়ে নির্মিত হয়েছিল চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি আই থিঙ্ক এই প্রশ্নটার অ্যান্সার পারবে যারা আমার জিকে ক্লাস ফলো করো অলরেডি এই আমি অনেকবার আলোচনা করেছি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাষ্ট্রকূট রাষ্ট্রকূট বংশের সময়ে নির্মিত হয়েছিল ইল্লোরার বিখ্যাত শিব মন্দির ওকে আচ্ছা রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে দন্তি দুর্গ মনে রাখবে দন্তি দুর্গ হলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে মানে এখানে হু ইজ দ্য ফাদার অফ সিভিল সার্ভিস জিজ্ঞেস করা হচ্ছে ঠিক আছে ভারতের সিভিল সার্ভিসের জনককে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কর্নওয়ালিস লর্ড কর্ণওয়ালিস ভারতের সিভিল সার্ভিসের জনক ওকে কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতের সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা কবে থেকে স্টার্ট হয় প্রতিযোগিতামূলক পরীক্ষা কবে থেকে স্টার্ট হয় বা কার সময় থেকে স্টার্ট হয় তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মনে রাখবে লর্ড ডালসি লর্ড ডালস্তি সিভিল সার্ভিস এক্সামের জন্য পরীক্ষা নির্ধারণ করেছিলেন ওকে কত সালে বলো সালটা হবে অ্যাপ্রক্স আই থিঙ্ক নাইন ফিফটি থ্রি থেকে এইটিন ফিফটি ফোর আঠারোশো তিপান্ন থেকে আঠারোশো চুয়ান্ন মধ্যে হবে ঠিক আছে একজেক্ট সালটা আমার এখন মনে আসছে না ওকে তো চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো হাম্পির ধ্বংসবাশেষ কোথায় অবস্থিত বলো হাম্পির ধ্বংসবাশেষ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী কী পারবে দেখো হাম্পি হাম্পি বলতে এখানে কি বলা হচ্ছে যে বিজয়নগর সাম্রাজ্য ছিল সেই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি এটা কোথায় অবস্থিত এই শহরটা বর্তমানে ঠিক আছে সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে পরীক্ষায় রিপিটেড কোশ্চেন কিন্তু চলো কমেন্ট করো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি কর্ণাটক হাম্পি শহরটি কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত বা হাম্পির যে ধ্বংসবাস সেটা কোথায় পাওয়া যায় এই হাম্পি নামক শহরে পাওয়া যায় যেটা কর্ণাটকের মধ্যে অবস্থিত এবার এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তৈরি হয় যে হাম্পি শহরটি বা হাম্পির ধ্বংসবাশেষ কোন নদীর উপরে পাওয়া যায় বা কোন নদীর তীরে পাওয়া যায় তো মনে রাখবে তুঙ্গভদ্রা ঠিক আছে তুঙ্গভদ্রা নদীর উপরে রয়েছিল এই হাম্পি নামক শহরটি ওকে এখানেই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসবাসেষ পাওয়া যায় ওকে আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক ভারতের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত বলো ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিত রয়েছে কমেন্ট করে দেখি কী কে পারবে সঠিক অ্যান্সার দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে সর্বাধিক পরিমাণ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত রয়েছে উড়িষ্যার মধ্যে এক্সিট প্লেসগুলো মনে রাখবে সম্বলপুর রয়েছে কালাহান্ডি এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ উৎপন্ন হয় ওকে আচ্ছা এই ম্যাঙ্গানিজ থেকে কী করা হয় ম্যাঙ্গানিজ থেকে অ্যালুমিনিয়ামও তৈরি হয় মনে রাখবে ঠিক আছে ম্যাঙ্গানিজ থেকে অ্যালুমিনিয়ামও তৈরি হয় চলো পরবর্তী কোশ্চেন দেখো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি বলো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং রিপিটেড কোশ্চেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি ব্যারন দ্বীপ ব্যারনদ্বীপ হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ওকে তো এই দশটি প্রশ্নের আলোচনা শেষ হলো এরপর তোমাদের জন্য টাক্ক রয়েছে এই টাক্কের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে সিটি অর্থাৎ কমেন্ট টাক্ক তো চলো সঠিক অ্যান্সার কমেন্টে জানাবে পূর্ব রেলের সদর দপ্তর কোথায় বলো পূর্ব রেলপথের সদর দপ্তর ডেসে অবস্থিত কোথায় অবস্থিত রাঁচি খারগপুর দিশপুর নাকি কলকাতা এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর চুজ করে তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে ভিডিও লাইভ শেষ হয়ে যাওয়ার পর যখন ভিডিও আপলোড হয়ে যাবে তখন কিন্তু তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে সবথেকে বেস্ট কোয়ালিটির কমেন্ট যে কমেন্টে জানাবে অর্থাৎ যার কমেন্টে সব থেকে বেশি পরিমাণে ইনফরমেশন থাকবে এবং ইনফরমেশানগুলো যেন সঠিক হওয়া যায় তার কমেন্টটাই কিন্তু আমি কমেন্ট বক্সে পিন করে দেবো ওকে সো চেষ্টা করবে যে সমস্ত কোশ্চেন আমি ক্লাসে জিজ্ঞেস করেছি এক্সট্রা আরও যদি কোনো কোশ্চেন তোমার জানা থাকে তো সমস্ত কোশ্চেন একদম রাইট ইনফরমেশনের সাথে তোমরা কমেন্টে কমেন্ট করবে সব থেকে বেস্ট কোয়ালিটির কমেন্টেই কমেন্ট বক্সে পিন করা থাকবে ওকে তো দেখা যাক তার কমেন্ট পিন থাকে চলো পরবর্তী কোশ্চেন দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠা থাকে বলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠা থাকে এগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠা থাকে গঙ্গাধর তিলক লালা রাজপথ রায় মহাত্মা গান্ধী নাকি জওয়াহরলাল নেহরু চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি কে কে পারবে ঠিক আছে কে কে পারবে সঠিক অ্যান্সার কমেন্ট করো ওকে তো যাই হোক আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো যদি ক্লাসটি ভালো লাগে তো ক্লাসটিতে একটা লাইক দেবে আর যদি ভিডিও উপকৃত মনে হয় আর বন্ধু বন্ধুবান্ধব সহপাঠীদেরকে শেয়ার করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ এই ধরনেরই প্রস্তুতি তোমাকে এখানে করানো হবে যাতে তুমি পরীক্ষায় সফল হও ভালো থেকে ভালো স্কোর করতে পারো পরীক্ষায় কমন পাও সেই ধরনেরই ক্লাস আমরা এখানে করিয়ে থাকি সো চেষ্টা করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার এবং বন্ধু বান্ধব সবাইদের কাছেও চ্যানেলে যে ফিডব্যাক সেটা পৌঁছে দেবে এবং তাদেরকেও চ্যানেলে যুক্ত করার চেষ্টা করবে ওকে তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থাকুক সফলতা এখন একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতরাম